আমাদেরকে টেন্ডারবাজি করা লাগবে না, গম চুরি করা লাগবে না, ইয়াবার ব্যবসা করা লাগবে না, গাঁজা বিক্রি করা লাগবে না, বউকে দিয়ে দেয় ব্যবসা করানো লাগবে না, এমনি সম্পদ বৃদ্ধি পাবে। এক, একমাত্র আল্লাহর ইবাদত করা, দুই, আল্লাহর উপরে ভরসা করা, তিন, আল্লাহকে ভয় করা, চার, বৈধ খাবারের জন্য আল্লাহর কাছে দোয়া করা, পাঁচ, সকাল সকাল ঘুম থেকে ওঠা, ছয়, ফজরের সালাত আদায় করা, সাত, হজ এবং উমরা পালন করা, আট, দুর্বলদের অধীনস্থদের সহযোগিতা করা, নয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, দশ, যাবতীয় পাপের কাজ পরিহার করা। নিজের জন্ম দেওয়া সন্তান বাপকে জবাই করে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দেয় এই সম্পদ বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কোথায় বুঝতে জানেন না, কারণ আয়াতের অর্থই তো বুঝেননি, আমরা আপনাদের বোঝাইনি, শুধু পকেট গরম করেছি। তো পাপকে স্মরণ করে তোমার নিকট মিনতি জানাই, দয়া করে তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনি গায়ের জোরে মুসলিম, বংশগত মুসলিম, ভৌগোলিক মুসলিম, কিন্তু আপনি এত নিকৃষ্ট। মানুষ যখন পাপ ছাড়বে তখন সে রিজিক প্রাপ্ত হবে, রিজিকে বারাক আল্লাহ দিবেন, রহমত দিবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই সম্মেলনে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য তারই বারগাহে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও নাতের পর আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জীবিকায় প্রবৃদ্ধির উপায়। আমরা পৃথিবীতে বেঁচে থাকতে সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের বাছ বিচার করি না, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা জায়েজ আর কোনটা জায়েজ নয়, এটা দেখা আমাদের জন্য সময় খুব কম। যে কোনো মূল্যে ইনকাম উপার্জন সম্পদ এর পাহাড় গড়ে তুলতে পারলেই হলো, কিন্তু আপনি কি পারবেন, আমি কি পারব, আমার আপনার তকদিরে যেই পরিমাণ আয় ইনকাম লেখা আছে এখান থেকে যৎকিঞ্চিত বেশি কামাই করতে, তাহলে এই প্রতিযোগিতা আমরা কেন করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কামার 52-53 আয়াত, ওয়া কুল্লু শাইয়িন ফাআলুহু ফিজ জুবুর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মাখলুকাতের প্রত্যেকটা সৃষ্টির তকদির ভাগ্য লিপি আয় ইনকাম উপার্জন সব কিছু আগে লিপিবদ্ধ করে রেখেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি আমরা যখন মায়ের পেটে ছিলাম, বয়স 41, তখন আমরা ছিলাম বীর্যের আকারে, দ্বিতীয় 40 রক্তপিণ্ডে, তৃতীয় 40 গুস্তে পিণ্ডে, 43 120 দিন যখন বয়স, তখন আল্লাহ মায়ের পেটে একজন ফেরেশতা প্রেরণ করেন আর তাকে বলা হয় ফেরেশতা তুমি লেখো। ফেরেশতা বলেন আমি কি লিখব, আল্লাহ পাক বলেন লেখো আজালাহু, আমার এই বান্দা বান্দির আয়ু কত বছর সে বাঁচবে, আর কি লিখব, লেখো আমালাহু, এই ব্যক্তির আমল
বেঁচে থাকা পর্যন্ত যা যা করবে আর কি লিখব রিজকাহু এই বান্দা বান্দির রিজিক বেঁচে থাকাকালীন কত মেট্রিক টন চাল ডাল গম আলু চিনি কত হাজার বিড়ি সিগারেট গর্জরদা গুল খাবে এটা লেখো চার আউশাইদুন আউশাকিউন লেখো আমার এই বান্দা ভালো হবে না খারাপ হবে এটাও লেখো আমার আপনার আমাদের তকদিরে এই চারটি বিষয় আমরা যখন মায়ের পেটে 43-120 দিন বয়স তখন আল্লাহ ফেরেশতা দিয়ে লিখে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহুল মাকাদির আল খালায়েকে কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বি 50 আলফ সানাতিন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টি জগতের তকদিরটা লিখে রেখেছেন তাহলে আপনি কেন বিপদগামী হয়ে টাকা পয়সা ইনকাম করতে গেলেন আপনি কেন গাঁজা বিক্রি করে আপনার পরিবারের উন্নতি ঘটাতে গেলেন আপনি কেন মাস্তানি করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষকে ঠকিয়ে জমি দখল করে শরীকানা ফাঁকি দিয়ে আপনার নিজের সম্পদকে বাড়াতে গেলেন আপনার যেই পরিমাণ সম্পদের মালিক হবেন আল্লাহ তো এটা লিখেই রেখেছেন তথাপিও তিনি আমার আপনার কিছু কর্মের মাধ্যম দিয়ে যেই পরিমাণ তকদিরে রিজিক জীবিকা লেখা আছে এই জীবিকাতে এই রিজিকে এই রুজিতে আল্লাহ সমৃদ্ধি দান করবেন বারাকা দান করবেন এজন্য আমাদের উচিত যাবতীয় অবৈধ পথ পরিহার করে বৈধ পথে জীবিকাতে প্রবৃদ্ধি আনার বারাকাত আনার প্রচেষ্টা করা যেই পথে ইনকাম করলে ইনকাম বাড়বে কিন্তু পাপ হবে দুনিয়া হারাবেন পরকাল হারাবেন এই পথ পরিহার করে যেই পথ অবলম্বন করে জীবিকা বাড়ানোর চেষ্টা করলে জায়েজ হবে হালাল হবে আল্লাহর সীমারেখাতে থেকে এটা অর্জন করা যাবে পরকালে জান্নাতেও যাওয়া যাবে আমরা কি এটা চাই না দুনিয়া পরকাল হারিয়ে কামাই করতে চাই কথা বোঝা যায় না কথা বোঝা যায় না তাহলে কোনটাতে আমরা করতে চাই এমন একটা পথ আমরা অবলম্বন করতে চাই এমন একটা পথ আমরা ধারণ করতে চাই যেই পথটা ধারণ করলে আই ইনকামটাও হালাল হবে পরকালে জান্নাতেও যাওয়া যাবে আমরা কি এটা চাই না এমন ভাবে উপার্জন করলে দুনিয়া হয়তো পাবেন কিন্তু পরকাল হারাতে হবে এটা চান কোনটা অবশ্যই পরকাল হারিয়ে দুনিয়া কামায় আমরা লিপ্ত হতে চাই না তাই আসুন আমরা কোন পথঘাট অবলম্বন করলে মানুষকে খুন করা ছাড়াই সম্পদ বাড়ানো যাবে আমরা কোন কাজ করলে মানুষের জমি দখল করা ছাড়াই নিজের রিজিকে বারাকা আনা যাবে আমরা বাপকে মেরে না ফেলেও কিভাবে সম্পদকে বাড়াতে পারি এদেশের মাটিতে মানুষ করে না এমন কোন অন্যায় দেখা যায় না মানুষ তার সম্পদ বৃদ্ধির জন্য গাঁজার ব্যবসা করে ইয়াবার ব্যবসা করে ফেন্সি ডিলের ব্যবসা করে নিজের বউকে দিয়ে দেহ ব্যবসা করায় নিজের জন্ম দেওয়া সন্তান বাপকে জবাই করে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দেয় এই সম্পদ বৃদ্ধির জন্য অথচ এই পদগুলি হালাল পথ নয় বৈধ পথ নয় শরিয়াত সম্মত পথ নয় দুনিয়াও হারাতে হবে পরকালেও হারাতে হবে এই পথগুলি অবলম্বন করলে তাই আসুন আজকের আলোচনা থেকে আমরা অবগত হই আল্লাহর শিখানো পথ
নবীর শিখানো পথ যেই পথ অবলম্বন করলে রিজিক ও বৃদ্ধি পাবে পরকালে ও জান্নাত সুনিশ্চিত থাকবে মহান আল্লাহ বলেন মানা আমিলা সলিহাম মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালা নাসিয়ান্নাহুম আজরিহুম বি আহসানে মা কানু ইয়ামালুন মহান আল্লাহ বলেন সূরা নাহল 97 আয়াত যারা আমার বান্দাদের মধ্যে ভালো ভালো আমল করে সৎ আমল করে আমলকারী নারী হোক অথবা পুরুষ হোক আমি আল্লাহ তার আমলের চাইতে বেশি প্রতিদান দিয়ে থাকি ও কল্পনাও করতে পারে না তাহলে মানুষ তার জীবিকাতে মানুষ তার রুজি রিজিকে যদি বৃদ্ধি করতে চায় সমৃদ্ধি আনতে চায় তাহলে নারী পুরুষ সকলেই একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করলে রিজিকে রুজিতে বৃদ্ধি আনয়ন করা সম্ভব হয় আল্লাহর ইবাদত থেকে দূরে থেকে কখনো রুজিতে বরকত আনা সম্ভব নয় এজন্য আমরা অন্যায় পথ পরিহার করে একনিষ্ঠভাবে খলুসিয়ারসের সাথে এই মানসিকতা অর্জন করি মহান আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল বলুন আমার কুরবানি আমার সলাত আমার বেঁচে থাকা আমার মারা যাওয়া সবকিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমার আপনার ইবাদত যদি সিরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করবেন আমাদেরকে কোনো দুশ্চিন্তায় ভুগতে হবে না দুই নাম্বার আমল যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবিকায় সমৃদ্ধি দান করবেন মহান আল্লাহ বলেন সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ তিনি বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুবহানাল্লাহ বললেন না বুঝতে না পারলে সুবহানাল্লাহ বলার দরকার নাই চুল দাড়ি পেকে গেছে কালার করে আছেন সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কোথায় বুঝতে জানেন না কারণ আয়াতের অর্থই তো বুঝেননি আমরা আপনাদের বোঝাইনি শুধু পকেট গরম করেছি আল্লাহ পাক বলছেন সূরা তালাক আয়াত নম্বর 3 যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন আমরা বোঝা যাচ্ছে আল্লাহর উপরে ভরসা করি না মুখে বলি কিন্তু অন্তরে করি না যদি করি তাহলে আল্লাহ মিথ্যুক যদি আল্লাহ সত্যবাদী হন আমাদের ভুয়া আমল বোঝাতে পারিনি আল্লাহ বলছেন যদি কেউ আমার উপরে ভরসা করে তাওয়াক্কুল করে নির্ভর করে যে আমি তাদের রিজিক দিতে পারি আমি তাদের হায়াতের মালিক আমি তাদের রিজিকের মালিক আমি তাদের সুস্থতা দেওয়ার মালিক আমি তাদের অসুস্থ দিয়ে পরীক্ষা করার মালিক আমি যাকে ইচ্ছা সন্তান দিই যাকে ইচ্ছা সন্তান দিই না যাকে ইচ্ছা ছেলে দিই যাকে ইচ্ছা মেয়ে দিই যাকে ইচ্ছা দুইটাই দিই যাকে ইচ্ছা একটাও দিই না এই একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার কথা বলেন কার যখন একটা মানুষ এই সকল বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে ভরসা করবে নির্ভর করবে আল্লাহ পাক বলছেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব আপনি কি খাবেন কি পরবেন অসুস্থতা কোন ডাক্তার দেখাবেন কোন মেডিকেল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে যাবেন এই চিন্তা আল্লাহর কাছে থেকে গেছে আপনাকে কিছু করতে হবে না তাহলে আমাদের কেন করতে হয় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি
বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তাহলে আমি ওই বান্দাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করে থাকি যেইভাবে একটা পাখি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি একটা পাখি সকাল বেলা বাসা থেকে বের হয় খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যা রাত্রিতে নিড়ে ফিরে বাসায় ফিরে আসে উদর পূর্তি করে অজানা অচেনা উৎস থেকে আল্লাহ এই পাখিকে যেভাবে রিজিক দেন আল্লাহকে যে আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে ভরসা করে নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পাখিকে যেভাবে রিজিক দেন এই ব্যক্তিকে একইভাবে রিজিক দেন আমাদের বিশ্বাস চলে গেছে তাই তো গাঁজার ব্যবসা করে সম্পদ বাড়াতে চায় আমাদের বিশ্বাস উঠে গেছে তাই তো পিতাকে হত্যা করে তার জমি দখল করতে চায় আমাদের বিশ্বাস উঠে গেছে তাই তো পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে খরচ বাঁচিয়ে সম্পদ বাড়াতে চায় এটা শরীয়ত সমর্থিত পদ্ধতি নয় এজন্য যদি আমরা আমাদের জীবিকায় রুজিতে রিজিকে বরকত আনয়ন করতে চাই তাহলে আল্লাহর উপরে নির্ভর করতে হবে নাম্বার 3 আল্লাহকে ভয় করতে হবে মহান আল্লাহ বলেন সূরা তালাক আয়াত নাম্বার 2 যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটা পথ বের করে দেন আল্লাহকে ভয় করা কি বক্তা শ্রোতা মুক্তাদি ইমাম সকলে আমরা কথা বলি শুনি আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করবে মানুষ কখন যখন আল্লাহ সম্পর্কে তার একটা ধারণা থাকবে আমি মাঝে মধ্যে বলি আপনার যদি গ্রাম্য পুলিশ সম্পর্কে ধারণা না থাকে আর র‍্যাব বিজিবি সম্পর্কেও যদি ধারণা না থাকে তাহলে আপনি কোনটাকেও ভয় করবেন না মাঝে মধ্যে আমি বলি সমিলে যারা কাজ করে সমিল তো বুঝেন সমিল বুঝেন না কাঠ ফাড়াই করে যেই আপনার মিলে এর নাম সমিল দেখবেন সমিলের শ্রমিকেরা প্যান্ট ব্যবহার করে দুইটা কয়টা একটা প্যান্ট পরে থাকে আর একটা প্যান্টের দুই পা গলাতে পেঁচায় আর মাজারটা বুকের উপরে লাগায় যাতে কাঠের কোনো আঠা আর দেহে কথা বলেন রাত তো হয়নি কথা বলেন আত্মরক্ষা করার জন্য শরীরকে কাঠের আঠা থেকে বাঁচানোর জন্য আরেকটা প্যান্ট ব্যবহার করে এখন আপনার অভিজ্ঞতা বাগডু হাই স্কুলের হেডমাস্টার প্যান্ট পরে একটা কয়টা কথা বলেন না ঘুম চলে যাবে শয়তান পালাবে বক্তব্য বুঝতে পারবেন প্রচলিত ওয়াজ শুনতে আপনারা আসেননি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে আপনাকে বলি সমিলের শ্রমিক প্যান্ট পরে দুইটা আর বাগডু হাই স্কুলের হেডমাস্টার প্যান্ট পরে একটা প্যান্টের দিক যদি বিবেচনা করেন আপনার দৃষ্টিতে ক্ষমতা বেশি হেডমাস্টারের চাইতে সমিলের শ্রমিকের কথা বলেন এখন আপনার গ্রাম্য চৌকিদার সম্পর্কে ধারণা নাই র‍্যাব দেখে কি ভয় করবেন কথা বলেন র‍্যাব দেখে কি ভয় করবেন আপনার যদি কানা মানুষ হন আপনার কাছে হাইকোর্ট কি আর সুপ্রিম কোর্ট কি আর গ্রাম্য আদালত কি সব তো সমান আপনার যদি যোগ্যতা না থাকে গ্রাম্য পুলিশ চিনার র‍্যাব সিতার মধ্যে পার্থক্য না করার আপনি কিচ্ছু দেখে ভয় করবেন না এখন আল্লাহকে ভয় করতে হবে আলোচনা লম্বা হবে ওদিকে যাব না আপনাকে শুধু বোঝাবো মুত্তাকি কি পরহেজগারিতা কি তাকওয়া কি এই প্রশ্ন করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন উবাই ইবনু কাব জি আপনি বলুন তো তাকওয়া কি আল্লাহ ভীতি কি পরহেজগারিতা কি উবাই ইবনু কাব বলছেন আমিরুল মুমিনিন আপনি কি কখনো যে রাস্তাতে কাদা আছে রাস্তা দিয়ে চলেছেন যে রাস্তাতে কাঁটা আছে এই রাস্তা দিয়ে কখনো চলেছেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ চলেছি কিভাবে তখন তিনি বলছেন কাদাযুক্ত রাস্তা দিয়ে চলেছি কাপড়কে গুটিয়ে যাতে আমার দেহে কাপড়ে কাদা আমি কাঁটাযুক্ত রাস্তাতে চলেছি কাপড়কে সংকোচিত করে যাতে পথের কাঁটা আমার শরীরে না বাঁধে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটাই হলো তাকওয়া এটাই পরহেজগারিতা এটাই আল্লাহ ভীতি আল্লাহ যেটা নিষেধ করেছেন এটা থেকে তুমি নিজেকে এইভাবে আত্মরক্ষা করাই হলো তাকওয়া মুসলমানরা যখন যাবতীয় হারাম বর্জন করবে মিথ্যা বর্জন করবে সুদ ঘুষ বর্জন করবে জেনা ব্যভিচার বন্ধ করবেন তখন এই বান্দার চিন্তা আল্লাহই করবেন বান্দাকে করতে হবে না
আমরা এই কোটা করতে পারি না শতভাগ নিশ্চিত হতে পারি না মাধ্যম মাঝখানে কাউকে অবলম্বন করি আপনি অভাবে পড়েছেন অভিযোগ আল্লাহর কাছে দেন চেয়ারম্যান আপনার বাড়িতে যাবে দুস্থ মাতার কার্ড করে দিতে আপনাকে যাওয়া লাগবে না আপনি বিপদে পড়েছেন রাতে উঠে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছাড়েন আল্লাহকে বলেন চেয়ারম্যান আপনার বাড়িতে যাবে বয়স্ক ভাতার কার্ড করার জোরে দেওয়ার জন্য আপনাকে চেয়ারম্যানের বাড়িতে যাওয়া লাগবে না আপনার অভিযোগ আল্লাহর কাছে ছাড়েন সিজদাতে চোখের পানি ছেড়ে আপনার বাড়িতে এমপি আসবে আপনার রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য এমপির কাছে আপনার যাওয়া লাগবে না কিন্তু আমরা প্রথমেই ভুল করি অভাবে বললেই চেয়ারম্যানের বাড়িতে যায় যদি একটা দুস্থমাতার কার্ড করে নেওয়া যায় মাধ্যম ভুল করেছি আমাদের অভিযোগটা জানাতে হবে আল্লাহর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো আদম সন্তান তোমাদের জুতার স্যান্ডেলের ফিতার পরিমাণ কোন কিছু যদি ক্ষতিগ্রস্ত হয় ছিঁড়ে যায় এটাও তোমরা আল্লাহর কাছে চাইবে আমরা আল্লাহকে ভুলে গেছি তিনি দিতে পারেন এটা আমাদের শতভাগ বিশ্বাস নেই এইজন্য আমরা অন্যায় পথ অবলম্বন করে সম্পদ বাড়ানোর চেষ্টা করি সম্মানিত স্থিতি নাম্বার 4 যে মাধ্যম অবলম্বন করলে আমাদের রিজিক বৃদ্ধি পাবে সেটা হলো আল্লাহর কাছে চাইতে হবে ভাই আমরা তো চাই না আল্লাহু রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফাআননি করিবুন আজিবু দাওয়াতাত দাগি জাদানি সূরা বাকারা 186 আয়াত মহান আল্লাহ বলেন হে নবী আমার বান্দারা যদি আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আছেন কিভাবে আছেন তাহলে তুমি বলো আল্লাহ তোমাদের প্রত্যেকের নিকটে আছেন যারা আল্লাহকে ডাকেন আল্লাহ তাদের ডাকে সাড়া দেন আপনি জীবনে বহু কিছু চান রিজিকটা হালাল হোক এটা কোনোদিন কথা বলেন কারো বিরুদ্ধে বললে তো তাকবীর খুব দেন বুকে হাত দিয়ে বলেন সকালবেলা দৈনন্দিন জীবনের দোয়ার সাথে আল্লাহকে আপনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে এমন রিজিক দাও যেটা খেয়ে সিজদা করলে তোমার কাছে কবুল হবে আল্লাহ এমন রিজিক তুমি দাও যেটা খেয়ে সাহারি খেলে সিয়াম তোমার কাছে কবুল হবে আল্লাহ এমন খাবার তুমি দাও যেটা খেয়ে ইফতার করলে তোমার কাছে কবুল হবে কোনদিন বলেছেন না অসম্ভব 198 জনে পড়েন না দুই জনে পড়লেও মনোযোগ দিয়ে বিশ্বাস করে পড়েন না আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ইয়া আল্লাহ তুমি আমাকে এমন ইলম এমন বিদ্যা এমন লেখাপড়া শিক্ষা দাও যেটা দিয়ে মানুষ উপকৃত হবে মানুষকে ঠকাবেন জমি জবরদখল করে নেবেন এমন ইলম বিদ্যা শিক্ষা তুমি আমাকে দিও না আল্লাহর নবী বলতেন ওয়ারিসকান তয়্যিবান তুমি আমাকে এমন রিজিক এমন খাবার দান করো যেটা পূত পবিত্র ওয়া আমালান মুতাকাব্বালান তুমি আমাকে এমন আমল করার তৌফিক দাও যে আমল তুমি কবুল করবে সারা জীবন তাহাজ্জুদ পড়ে কপালে দাগ ফেলেছেন আল্লাহর কাছে যদি কবুল না হয় এই দাগ পড়ার কোনো লাভ হবে না এজন্য আল্লাহর কাছে বলুন আল্লাহ আমি মানুষ অনেক ভুল ত্রুটি আমার থেকে গেছে এটা তুমি ভালো জানো শত ব্যস্ততার পরেও আমার উন্নত শির তোমার সৃষ্টির সেরা মানুষের একজন আমি তোমার নিকটে মাথা নত করে জীবনের সমস্ত পাপকে স্মরণ করে তোমার নিকট মিনতি জানাই দয়া করে তুমি আমার পাপকে ক্ষমা করে দাও আল্লাহ আমি রিজিকের অভাবে আছি তুমি আমার অভাবটা পূরণ করে দাও ওই শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন আসার পর ডাকতে থাকেন এমন কেউ কি আছে অসুস্থ আমার নিকটে প্রার্থনা নিবেদন করবে আমি তার অসুস্থতাকে দূর করে দিব এমন কেউ কি আছে পাপী আমার কাছে চাইবে আমি তার পাপকে ক্ষমা করে দিব আল্লাহ যখন ডাকেন আমাদেরকে ক্ষমা করার জন্য তখন আমরা ঘুমিয়ে থাকি ক্ষমা করবেন তিনি কাকে আপনাকে বোঝাতে পারিনি আপনাকে যে কথা বলছিলাম আপনি আল্লাহর কাছে চান প্রতিপালক তুমি আমাকে এমন রিজিকের ব্যবস্থা করে দাও এমন ডাল চালের ব্যবস্থা করে দাও এমন রুটি রুজিকের ব্যবস্থা করে দাও যেটা খেয়ে ইবাদত করলে তোমার কাছে এটা কবুল হবে আপনি চান না আল্লাহ আপনাকে এই ব্যবস্থাটা করে
দিবেন নাম্বার 5 যদি আমরা আমাদের রিজিকে রুজিতে বরকত লাভ করতে চাই সম্পদ বাড়াতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদ 2606 নম্বর হাদিস সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালে বরকত দাও কখন বরকত দাও কথা বলেন না কখন বরকত দাও সকালে সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ব্যবসায়ী ছিলাম আমি কোথাও পণ্য পাঠালে নিয়ে আসলে সকাল সকাল নিয়ে আসতাম অল্প দিনের ব্যবধান আমি ধনী হয়ে গেলাম তার মানে সকাল সকাল ঘুম থেকে উঠলে সম্পদ বৃদ্ধি পায় নবীর ভাষা কোরআন হাদিসের ভাষা আপনি রাত 12টা পর্যন্ত টেলিভিশন দেখে ঘুমালেন কোনোদিন সকাল 10টার আগে উঠেন না আপনাকে খুন করে সম্পদ বাড়াতে হবে সুদের ব্যবসা করে সম্পদ বাড়াতে হবে বউকে দিয়ে দেহ ব্যবসা করে সম্পদ বাড়াতে হবে হালাল পথে আপনার সম্পদ বাড়ানো সম্ভব নয় যারা সকালে ঘুম থেকে উঠবে তাদের সম্পদ বেশি হবে আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহর কাছে সকালে বরকত আছে যারা ব্যবসায়ী আছেন সকাল সকাল দোকান খুলুন যারা শ্রমজীবী আছেন সকাল সকাল মাঠে যান এতে বরকত বেশি হবে আপনাকে বলছিলাম নাম্বার 6 যদি আপনি আপনার সম্পদ বাড়াতে চান রিজিক জীবিকা বাড়াতে চান আপনার যে কাজটা করতে হবে সামুরা ইবনে জুনদুব রাজি আল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি আযজা ওয়া জাল্লা সুনানে ইবনে মাজাহ 3946 নম্বর হাদিস সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সুবহা যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো এই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে গেল সুবহানাল্লাহ কালকে যোহরের পরে বলবেন অসুবিধা নাই আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল ফজরের সালাত পড়ল সে আল্লাহর দায়িত্বে চলে গেল এ কি খাবে কি পড়বে কোথায় যাবে এই দায়িত্বকার কথা বলেন দায়িত্বকার যারা ফজরের সালাত নামাজ পড়ে না তাদের টেন্ডারবাজি করতে হয় তাদেরকে চাঁদাবাজি করতে হয় এদেরকে গম চুরি করতে হয় এদেরকে টিন চুরি করতে হয় এরা ভিক্ষুকের চাউল চুরি করে এরাই দুস্থমতার কাট করে নিতে টাকা নেয় এরাই বয়স্ক ভাতার কাট করে নিতে টাকা নেয় এরাই ভোটের সময় তাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করে আর আমাদেরকেই বলে রাষ্ট্রবিরোধী কোনো কথা বলবেন না ঠিক আপনাকে বলতে হবে না এদেশের পাবলিক খুব খারাপ সত্য বলেও ঠিক বলে মিথ্যা বলেও ঠিক বলে মাথা বাড়িতে রেখে বক্তব্য দিতে আসেনি আমরা দেশের বৈধ নাগরিক ট্যাক্স দিয়ে বসবাস করি গাড়ি চালায় রেজিস্ট্রেশন আছে তোমার মতো ওয়ান টেস্ট লেখা আমরা চলি না আমরা বিড়ালের মতো হাজার বছর বাঁচতে চাই না সিংহের মতো গর্জন দিয়ে 2 ঘন্টা বাঁচতে চাই তোমার মতো কাপুরুষ আমরা নই তোমাদের মতো শতদা বিভক্ত অসুবিধা নাই একই দলের 5-7-10টা প্রার্থী এতে কোনো অসুবিধা নাই তোমাদের কাত্রদাহ হলো আহলে হাদিসরা এটা আমরা জানি বাতিলের আতঙ্ক হলো আহলে হাদিস এদেশের মাটিতে আহলে হাদিসরা না থাকতে না থাকলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আফসুস করে বলেছেন লাউলা হাজিগিল ইসাবাতুল আন্দারাসাল ইসলামিয়ানি আসহাবিল হাদিস যদি দুনিয়াতে আহলে হাদিসরা না থাকতো আরো বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম বিদায় নিত কারণ এখনের হুজুরেরা যেটা করে এটা ইসলাম নয় এটা ইসলাম নয় ওপেন তো হুজুর বলছে মার্কাতে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া উচিত ছিল ওকে ফাঁসি দেওয়া এদেশের লক্ষ কোটি জনতাকে একত্রিত করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে বহু ঘন্টা রাখা যাতে পৃথিবীর লক্ষ কোটি জনতা দেখে ইসলামের প্রতি গর্ব করলে ইসলামের প্রতি খড়গহস্ত ধারণ করলে মিথ্যা অপবাদ দিলে তার অবস্থা এরকম হয় তার মানে হেরে গেছে মানে ইসলাম নবী হেরে গেছে কথা বলেন তখনও হ্যাঁ বলেছিলেন ঠিক বলেছিলেন এখন আমি বলছি এখনো ঠিক বলছেন তাহলে ঠিক কোনটা বাছাই করার সময় পাননি বাছাই করে নিন আপনাকে বলছিলাম তাহলে আপনি যদি আপনার রিজিক বৃদ্ধি করতে চান আল্লাহর নবী বলেছেন তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয় নামাজের নির্দেশ দাও 10 বছর বয়স হলে না পড়লে পিঠা বিছানা পৃথক করো
কাফির দুধ নিয়ে বাগডুব বাজারে পাঠিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন দুধ বিক্রি করে দুই প্যাকেট বিড়ি আনবা, মাছ তরকারি যা লাগবে আনবা। মাছ তরকারি কিনেছে, বিড়ি নেয়নি, আপনি বহুদিন পিটত দিয়েছেন, এই প্রমাণ আমাদের কাছে আছে। আপনার ছেলে নামাজ পড়ে না কিছু বলেন না, অথচ নামাজ না পড়লে পিটলেও নেকি, কারণ পিটার হুকুম কে দিয়েছেন? কথা বলেন, কথা বলেন। নামাজ দশ বছর বয়সে বাচ্চা যদি না পড়ে পিটতে কে বলেছেন? নবী। তাহলে পিটন দিলেও নেকি, এর জন্য কেউ পিটে না। কিন্তু এক মার্কায় ভোট দিয়ে আপনি বলেছেন, অন্য মার্কাটে দিলেই কিন্তু আপনার বিপদ এখানে পিটে। কথা বলেন, আপনার দৃষ্টিতে মার্কার বিপরীতে ভোট দেওয়া যতখানি অপরাধ, নামাজ না পড়া ততখানি অপরাধ নয়। বোঝাতে পারিনি কথা? এখন হ্যাঁ বলেন, এখন কিছু বলেন, বক্তব্য দিচ্ছি তো আমি, অনলাইনে চলছে, বিপদ হলে আমার হবে। আপনি এখন ঠিকঠাক বলেন না, এখন তো বলছেন না, কারণ আপনি ছেলেকে তো পিটেননি কোনোদিন, আপনি তো কাপুরুষ। আপনার ছেলের শরীর খারাপ হয়ে যাবে বলে ফজরে ডাকেন না, এই ছেলে মাদকের ব্যবসা করবে, এই ছেলে নারী কেলেঙ্কারিতে জড়াবে, এই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এই ছেলে আপনাকে ভাত দিবেন, এটা চূড়ান্ত কারণ। আপনি তাকে ছোট থাকতে ফজর পড়তে ডাকেননি, যখন ডাকছেন তখন আপনার কথা আর শোনে না। এখনই সাবধান হন, আল্লাহর নবী বলেছেন, যারা ফজরের সালাত আদায় করে, ফজরের নামাজ পড়ে, তার রিজিকের দায়িত্ব, তার থাকার দায়িত্ব, তার খাওয়ার দায়িত্ব, তার অসুস্থতার চিকিৎসার দায়িত্ব, তার সম্পূর্ণ কিছু আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। অতএব আপনি আমি যদি আল্লাহর উপরে নির্ভরশীলতা হই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আরবি একটা প্রবাদ আছে, যার জন্য আল্লাহ আছে তার জন্য সবই আছে, যার জন্য আল্লাহ নাই তার জন্য কিছু আছে? এই বিশ্বাসটা ওয়াজ শোনার পরে থাকবে তো? ইনশাল্লাহ বলেন না, ইনশাল্লাহ বলেন না, যদি থাকে দুনিয়াতে কল্যাণ, পরকালে ও মুক্তি ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি আমাদের রিজিক বাড়াতে চাই, রুজি বাড়াতে চাই, সমৃদ্ধি আনতে চাই, প্রবৃদ্ধি আনতে চাই, তাহলে আমাদের উচিত হলো ফজরের সালাত না পড়া, না পড়া। আমি আমার অল্প জীবনে দেখেছি সারা পৃথিবীতে যত ইবাদত, সালাতের মতো গুরুত্ব আর কোনো ইবাদতের না। দাঁড়িয়ে পড়তে হয় পারছে না, বসে পড়েন, বসে পারছে না শুয়ে পড়েন, জ্ঞান আছে ইশারা করে পড়েন, অজু করে পড়তে হয় পানি নাই তায়ামুম করেন, পানি নাই মাটিও নাই অজু লাগবে না তায়ামুমও লাগবে না এমনি পড়েন, পোশাক পরে পড়তে হয় পোশাক নাই উলঙ্গ হয়ে পড়েন, জাহাজে যাচ্ছেন ওয়াক্ত হয়েছে মাটি পানি কিছু নাই অমনিতে পড়েন। বোঝাতে পারিনি আপনাকে? শত্রুরা তাড়াচ্ছে আপনি সামনে, শত্রু পিছনে, দৌড়াতে দৌড়াতে পড়েন। যুদ্ধের ময়দানে সৈনিকেরা দুই ভাগ হবে, এক ভাগ সৈন্যদের প্রোটেকশন দিবে, আর এক দল ইমামের পিছনে এক রাকাত পড়বে, এর নাম ভিতির নামাজ। এই দল চলে যাবে, ওই দল ফিরে আসবে, ইমামের হবে দুই রাকাত, এদের হবে এক রাকাত, তাও নামাজ পড়া? বলেন না ভাই, বলেন না, পরিষ্কার কথা। আপনি যদি নিজেকে দাবি করেন আমি মুসলিম, নামাজ পড়তে আওয়ামী লীগ হওয়া যায়, আওয়ামী লীগ হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়, বিএনপি হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়, জাতীয় হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়, জামাত ইসলাম করার জন্য নামাজ পড়া শর্ত নয়, হিন্দু হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়, কিন্তু আপনি যদি মনে করেন আমি মুসলিম, তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়লে মুসলিম, ঠিক বলা লাগবে না? না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আল্লাহর নবী বলেছেন, মুসলিম কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলো সালাত। নামাজ সালাত পড়লে মুসলিম, নামাজ না পড়লে হয় কাফের না হলে মুশরিক। আপনাকে ঠিক বললা লাগবেই না, এটা ওহির কথা। এখন আপনি যদি নামাজ না পড়েন, আপনি গায়ের জোরে মুসলিম, বংশগত মুসলিম, ভৌগোলিক মুসলিম, কিন্তু আপনি এত নিকৃষ্ট। আপনাকে দেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ক্রীতদাস, তার বাড়িতে কাজ করতেন, জুতা ধোয়াতেন, পানি এগিয়ে দিতেন, এই চাকরটা মারা গেল, তখন আল্লাহর নবী সাহাবীরা বলছেন, ছেলেটা খুব সৌভাগ্য জান্নাতি। আল্লাহ রাসূল রেগে গেলেন, তিনি বলছেন আশ্চর্য, জিহাদের মাঠ থেকে সে যে চাদরটা চুরি করেছে এর কারণে আগুনে পোড়ানো হবে। বোঝাতে পারি না আপনাকে, কি বুঝেছেন?
চুরি করেছে কি চাদর কিন্তু আল্লাহর পথে জীবনটাও দিয়ে দিয়েছে যদি আজকের এই সম্মেলনের নারী পুরুষ সকলে এই একটা হাদিস বুঝতেন আর ওয়াজ করা সারা দেশে লাগত না বুঝেন তো দেখেন পারেন কিনা জীবন দিয়েছে যুদ্ধে গিয়ে তাহলে আমরা তো জানি শহীদ আর শহীদের অনেকগুলি মর্যাদা তার একটা তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে জান্নাতে কোথায় থাকবে আল্লাহ দেখান অথচ এই সাহাবী সম্পর্কে নবী বলছেন জান্নাতি তো নয় জিহাদের মাঠ থেকে যে চাদরটা চুরি করেছে এটা তাকে জাহান্নামের আগুনে পোড়াবে অপরাধ কি বলেন কি চুরি করা কয় টাকা দাম হবে কিন্তু জীবনটা দিয়ে দিয়েছে বলেন না পুরো জীবনটা শেষ করেছে তবে একটা চাদর চুরি করার পাপ ক্ষমা আমরা প্রত্যেকে আমি সহ আমরা প্রত্যেকে চিন্তা করি ওই সাহাবীর চাইতে চুরির পরিমাণ আমার সহ আপনাদের কম আছে না বেশি আছে আমলের ব্যাপারে কি বলেন উফ আল্লাহুস সামাদ একটু অন্তরে কাঁপন আসে না ভীতির সৃষ্টি হয় না না এখানে একটু মন খারাপ হয় চামেনার বাহিরে গেলে আবার বিড়িয়ে হয় একটু অন্তরে রেখাপাত করে না জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহর পথে জান শেষ অপরাধ একটা চাদর চুরি করা এ পাপ ক্ষমা হচ্ছে না এখন বলেন জাহান্নামের আগুনে দেখেছেন জমির আইল খালা কাবিরা গুনা পাপ কিন্তু চিরস্থায়ী জাহান্নামী না কাফের নয় সুদ খাওয়া পাপ সুদ খেলে কাফের হয় না ঘুষ খাওয়া পাপ খেলে কাফের হয় না টেন্ডারবাজি করলে পাপ হয় কাফের হয় না কিন্তু নামাজ না পড়লে তাহলে বোঝা যাচ্ছে কাফের জানাজা করা জায়েজ কথা বলেন জমির আইল খালা জানাজা করা যায় চোরের জানাজা করা যায় ডাকাতের জানাজা করা যায় পকেট মারের জানাজা করা যায় সুদখোরের জানাজা করা যায় ঘুষখোরের জানাজা করা যায় বেনামাজির জানাজা করা যায় না কথা বুঝতে পেরেছেন তো উল্টা পাল্টা সকাল থেকে বলবেন না বুঝতে পারলে বলবেন নাহলে কাউকে বলার দরকার নাই আমি বুঝাচ্ছি রসুলের মূল নীতি মুসলিম কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ না পড়লে কাফের তো কাফেরের জানাজা কি পড়া জায়েজ কিন্তু সুদ খেলে তো কাফের হয় না আমি এটা বোঝাতে যাচ্ছি ভুল বুঝবেন না ঘুষ খেলে তো কাফের হয় না নিঃসন্দেহে কাবিরা গুনাহগার আমি জায়েজ বলতে আসিনি বোঝাতে চাচ্ছি সুদ খেলে পাপ হয় কাফের হয় না ঘুষ খেলে পাপ হয় কাফের হয় না জমির আইল খেলে পাপ হয় কাফের হয় না কিন্তু নামাজ না পড়লে কাফের হয় এটা বুঝাতে চাচ্ছি তাহলে আইল খেলার জানাজা করা যায় চোরের জানাজা করা যায় ঘুষখোরের জানাজা করা যায় সুদখোরের জানাজা করা যায় টেন্ডারবাজির জানাজা করা যায় কিন্তু বেনামাজির জানাজা করা যারা সালাত আদায় করে না তাদের জানাজা করা যায় না অতএব বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করি আপনি যদি জান্নাত পেতে চান সালাতের বিকল্প নেই ফজরের সালাত যারা আদায় করে নারী হোক চাই পুরুষ হোক আল্লাহর জিম্মাদারিতে চলে যায় নাম্বার 7 যেই পথ অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকে বৃদ্ধি দান করেন সমৃদ্ধি দান করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবে ওবাইনাল হাজ্জা ওয়াল উমরাতি তাবাউ বাইনাল হাসসে ওয়াল উমরাতে ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফাকরা ওয়াস জুনুবা কামা ইয়ানফিল কিবরু খাবাসাল হাদিদ আল্লাহর নবী বলেন সুনানে ইবনে মাজা 2887 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন হে পৃথিবীর মানুষ তোমরা হজ আর উমরা পালন করো তোমরা হজ আর উমরা পালন করো হজ আর উমরা মানুষের জীবন থেকে দুটি জিনিসকে বিদূরিত করে মানুষের জীবন থেকে হজ আর উমরা দুটি জিনিসকে দূর করে দেয় ওইভাবে যেমন ভাবে লোহার মরিচা কামারের হাপড় দূর করে দেয় মরিচা লাগা লোহা কামারের আগুনে রাখলে কিছুক্ষণ জ্বালালে লোহার মরিচা যেমন ঝরে যায় লোহা থেকে আদম সন্তানের দুটি আমল
দুটি ইবাদত এমন আছে যেই দুটি ইবাদত করলে যেই দুটি আমল করলে ইবাদতকারীর আমলকারীর জীবন থেকে ওই দুটি জিনিস ওইভাবে ঝরে যায় যেইভাবে লোহা থেকে মরিচা ঝরে যায় এক হজ করলে দুই উমরা করলে হজ উমরা করলে উমরাকারীর হজকারীর জীবন থেকে দুটি জিনিস আল্লাহ দূর করে দেন এক দারিদ্রতা আপনি মনে করলেন 7 লক্ষ টাকা দিয়ে হজে যাব খাবো কি জিনা আপনি হজ করলেন আপনার দারিদ্রতা দূর হলো আপনি তো ঠ্যাঙ্গা মারা অ্যাসোর্ড ব্র্যাক গ্রামীণ ব্যাংক প্রতিদিন তিন দিন সাপ্তাহিক মাসিক এই কিস্তির টাকা নিয়ে বড় লোক হতে চাচ্ছেন দারিদ্রতা দূর করতে চাচ্ছেন আমাদের দেশ তো চলে অটোভাবে কিভাবে অটো বুঝেন সোলার দেখেছেন রাস্তাতে আলোগুলি আর কথা বলেন না কেন সোলারের আলো দেখেননি রাস্তাতে এর সুইচ কেউ টিপে আলো এমনি হয় না কেউ অফ করে বন্ধ হয় না এমনি আমাদের দেশটা সোলার যেভাবে চলে দেশটা এভাবে চলে মানে সুদের ব্যবসা করে সারা পৃথিবীতে সেঞ্চুরি করেছে মানুষ তার কিডনি বিক্রি করে দিয়ে সুদের টাকা দেয় মানুষ চালার টিন নামিয়ে সুদের টাকা দেয় গোয়ালের গরু বিক্রি করে সুদের টাকা দেয় মানুষ বাচ্চা সন্তান বিক্রি করে সুদের টাকা দেয় সারা পৃথিবীতে অশান্তির মূলে এক নম্বরে যেই জিনিস সেটা হলো সুদ আর সুদের কারবার করে শান্তিতে পুরস্কার পায় এখন আর কেউ কথা বলছেন না মানে খান তো সবাই তাহাজ্জুদ পড়েন সুদও খান আপনি মসজিদের ইমাম আপনার হুজুর বাবা ওই সুদখুরকে স্যার বলে এর লজ্জাও নাই হায়াও নাই এর শরমও নাই আশ্চর্য আপনার বউ এই সুদখুরকে স্যার বলে আপনার লজ্জা যে কবে বিক্রি করে বাদাম খেয়েছেন আপনার মনেই নাই আশ্চর্য সুদখুরকে আপনার বউ স্যার বলবে কেন আপনার লজ্জা কবে হবে আশ্চর্য আপনি মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন লাইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসসিয়া বিল হারাম ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে সুদের টাকা দিয়ে ভালো মাছ কিনেন এসিতে থাকেন চিকন চাউলের ভাত খান আর জায়নামাজ দামি কিনে সিজদাতে কপালে দাগ ফেলেছেন আরে বাবা কবুল হবে না এখানে জান্নাতে তুমি কি করবা নবী বলেছেন জর্দা দিয়ে গলে তুড়েছেন দেহ গুল মেরে বিড়ি মেরে সিগারেট মেরে সুদ ঘুষ দিয়ে দেহ মোটা তাজা করেছেন জান্নাতের উপযোগী করেননি জাহান্নামের উপযোগী করেছেন নবী বলেছেন লাইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসসিয়া বিল হারাম ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে ভাবছেন কি এটা কি মুক্তিযোদ্ধার কোঠা যে আপনি চাকরি পাবেন আপনার 14 গুষ্টি পাবে জান্নাত কি এরকম সাবধান হন হাসাতে আসেনি আক্ষেপে কথাগুলি বলছি শিক্ষামন্ত্রী একটা মহিলা মানুষ অসংখ্য পুরুষের সাইতে মহিলার মাথাতে কিছু বুদ্ধি বেশি আছে আমরা পুরুষ হলে এদেশের অযোগ্য পুরুষ আমরা দেশের অযোগ্য পুরুষ মাঝে মধ্যে দু একটা কথা এমপি মন্ত্রীরাও বলেন অযাচিত ভাবে বের হয় হক কথাগুলি উনি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খুব উন্নত হচ্ছে কিন্তু যারা শিক্ষকতা করে এরা খুব দুর্বল দুর্বল তো হবে যে লোক কঠোর পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখেছে রেজাল্ট ভালো ও কি 14 লক্ষ টাকা দিয়ে চাকরি নিবে যাকে তুমি নিয়েছো তো গাধা ও তো লেখাপড়া জানে না টাকার জন্য তুমি চাকরি দিয়েছো আজকে বিলাপ গুনছো আজকে দেশের যারা মেধাবী ছাত্র শিক্ষা বৃত্তি নিয়ে বিদেশে যাচ্ছে লেখাপড়া করার জন্য যারা ভালো ইঞ্জিনিয়ার বিদেশে যাচ্ছে এ দেশে তো শিক্ষিত মানুষের দাম নাই যে যত পাস ছাড়তে পারবে তার দাম তত বেশি অবাক হবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলেন আরে তুমি বলতে পারো কি ইসলাম ধ্বংস করে কারা তিনি তখন বলেছিলেন না তখন তিনি বলেছিলেন ইসলাম ধ্বংস করে তিনজনে এক পদভ্রষ্ট নীতি ভ্রষ্ট আলেম যখন এক একটা আলেম এক একটা দলের পাঁচ আটা গোলামে পরিণত হবে তখন তাদের মাধ্যমে ইসলাম নষ্ট হবে হচ্ছেও তাই অবাক হবে দুনিয়াতে থাকতেই বলে দিচ্ছে জান্নাতের টিকিট কে কে পাচ্ছে দেখেন
এরা হুজুর না কুকুর বোঝা খুব মুশকিল এদের চরিত্র কুকুরের চাইতেও খারাপ হুজুর তো বহুদূরের কথা তাদের ভিতর অনেক ইলম কালাম আছে ওকে সামনে নিয়ে নাচান শুধু দুটো টাকার লোভে দুনিয়াতে কিছু প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য একটু সম্মান বৃদ্ধির জন্য তাদের এই গোলামি করা দাসত্ব করা পাছাটা আর কিছু নেই এর ভিতরে তাদের কাছে ইসলামের কোনো দাম নেই সম্মানিত সুধী মণ্ডলী আপনাকে বলছিলাম দ্বিতীয় যে মাধ্যম উমরা করা এখানে অনেক হাজী সাহেব আছেন মন খারাপ করতে পারেন আপনাদের খাসলত একটা খারাপ কি হজ করতে যাওয়ার আগে জমি জায়গা যা ছিল মক্কা থেকে ফিরে আসতে পারে নাও আসেন নাও আসতে পারেন এই ধারণার ভিত্তিতে জমি যা ছিল ছেলেদেরকে সব লিখে দিয়েছেন হজের টাকাটা ফেরত নেন কিছুদিন বাড়িতে খান তাও নেকি পাবেন মক্কাটার নষ্ট করেন না আপনি কেন গেলেন মক্কাতে যে আল্লাহ আপনাকে হস্তর করতে বলেছেন এই আল্লাহ আপনাকে বলে গিয়েছেন মারা গেলে ওই সম্পদ তার বিধান অনুযায়ী ছেলে মেয়েরাও পাবে আপনাকে যদি বলি যেই ছেলেকে জমি লিখে দিলেন আপনার বউ আপনার কাছে থেকে এই বাচ্চার জন্ম দিয়েছে আর মেয়েগুলো আপনার বউ কি অন্য কারো কাছ থেকে জন্ম নিয়েছে কথা খারাপ আপনার কাছে লাগবে কিন্তু বাস্তবতা আমাকে বলতেই হচ্ছে যতটুকুন রেখেছেন হস করে জীবিত বাড়িতে আসলেন না খেয়ে মরতে হয় অনেক হাজিকে দেখেছি যেই বেটাকে জমি লিখে দিয়েছেন বেটা ভাত দেয় না ভিক্ষা করে খেয়েছে বহু হাজি আমাদের কাছে প্রমাণ আছে কারণ আল্লাহর আইনের বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত তুমি মারা যাওয়ার আগে জমি যদি দিতে হয় মিরাস অনুযায়ী ছেলেকেও দিব মেয়েরাকেও দেবই মেয়েকে দিলেন না যেহেতু পাঁচ কাটা রেখেছিলেন মৌতের পরে পাঁচ সাত দশ বছর যায় আপনার জামাই আপনার মেয়েকে বলে আর কতদিন তোমার বাপের সম্পদ পেয়ে তোমার ভাইয়েরা জমিদারি স্টাইলে চলে তারই বোন তুমি ফকিরনির মতো সমাজে বসবাস করো ফকিরনি ভাষাটা বুঝি তো আমরা বুঝি না বুঝি না বোন আপনার বাড়িতে এসে আপনাকে দফায় দফায় বলে আপনি তার কথায় কর্ণপাত করেন না এক পর্যায়ে গ্রাম্য মাতব্বরদেরকে ধরলেন মীমাংসায় বসলেন দিতে চাইলেন তখন বললেন গ্রামের মানুষকে একটা সন্ধ্যা খাওয়াতে হবে এই খাওয়াবে কে কথা এখন কথা বলেন খাওয়াবে কে জমি খাইল আছে বোন ভাই মারা গেল বাপ 15 বছর হচ্ছে বনে বনকে জমি দিবেন খাওয়াবে কে বনেই কারণ জমি চাচ্ছে এখন বন এরপর বনকে জমি দিলেন যেই জমি 20 লক্ষ টাকা বিঘা দরে বিক্রি হয় এই জমি আপনারা কয় ভাই মেনে নিলেন আর যেই জমি 3 লাখ টাকা বিঘা এটা দিলেন বনদেরকে বন পাবে 3 বিঘা আপনি দিলেন 10 কাটা হলোই 10 কাটা এখন বন অভাবে জমি বিক্রি করবে তখন আপনি বলছেন 2 লাখ টাকা বিঘা দেব না হলে তুমি বিক্রি কর দেখি তো কিনে নেই কি বোঝাতে পারিনি বোঝাতে পারিনি দাগ ফেলেছেন কপালে তাহাজ্জুদ পড়ে জান্নাতের চিন্তা ছেড়ে দেন এখন থেকে তওবা করেন চাইলে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন এই আকীদা নিয়ে এই চরিত্র নিয়ে মারা গেলে জান্নাতের ধারে কাছেও যেতে পারবেন না আপনাকে বলছিলাম নাম্বার 8 যেটা করলে আমাদের রিজিকে প্রবৃদ্ধি আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি ধারণা করতেন গরিবদের ক্ষমতা নেই প্রভাব প্রতিপত্তি নেই তারা মাজলুম তারা দুর্বল তাদের দিয়ে কাজ হয় না এই কথাটা নবীজির কাছে গিয়ে পৌঁছালো নবীজি দাঁড়ালেন তিনি বললেন শোনো পৃথিবীতে এমন কিছু দরিদ্র মানুষ আছে হতে পারে তাদের কারণেই ধনীরা রিজিক প্রাপ্ত হয় বোঝাতে পারেনি পৃথিবীতে গরিব কিছু মানুষ আছে এদের স্বভাব চরিত্র ভালো এই কারণে ধনীরা রিজিক প্রাপ্ত হচ্ছে নালে ধনীরা রিজিক পেত না আর একটা হাদিস আপনি বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ তার উৎপাদিত ফসলের ওসর যাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করবেন আপনি তো বলছেন তাহলে আল্লাহ তো মিথ্যা বলেছেন কারণ আমরা তো যাকাত দেই না আমরা তো ওসর দেই না ধান কেটে তালাতে তুলেছি তাহলে আল্লাহ তো বৃষ্টি দেন কি বোঝাতে পারি না আপনাদের আপনাদের প্রশ্নই কিন্তু আমি বলছি আল্লাহর নবী বলেছেন মানুষ যদি উৎপাদিত ফসলের ওসর যাকাত না দেয় তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন না তো আপনি তো বলছেন আমি তো কোনোদিন যাকাত দেইনি আমি তো কোনোদিন ওসর দেইনি আল্লাহ তো বৃষ্টি দিচ্ছেন তাহলে আল্লাহর কথা মিথ্যা না আপনার কথা মিথ্যা
কিন্তু বোঝাতে হবে তো আল্লাহর নবী বলছেন পৃথিবীতে কিন্তু চতুষ্পদ জন্তু আছে কুকুর শূকর বানর বিড়াল এদের কারণে আল্লাহ বৃষ্টি দেন আর তারই একটা অংশ আমি আপনি পাই আপনার তাহাজ্জুদের কারণে বৃষ্টি হয় না কারণ আপনি তাহাজ্জুদ পড়ে ঠিকই কিন্তু ওজর দেন না ওয়াজ করে এসেছেন ঠিকই কিন্তু আপনি যাকাত দেন না আপনার কারণে বৃষ্টি হয় না বৃষ্টি হয় কুকুরের কারণে বৃষ্টি হয় শূকরের কারণে আপনার মতো হাজির জন্য বৃষ্টি হয় না যারা যাকাত দেয় না আপনার মতো তাহাজ্জুদ গুজারের জন্য বৃষ্টি হয় না যারা ওজর যাকাত বের করে না কুকুর শূকর বানরের জন্য বৃষ্টি হয় মনে রাখবেন একই ভাবে আল্লাহর নবী বলছেন মাজলুমদের প্রতি দরিদ্রদের প্রতি অধীনস্থদের প্রতি তোমরা যদি সহযোগিতা করো আল্লাহ তোমাদের রিজিকে প্রবৃদ্ধি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি হে জমিনবাসী শোনো তোমরা যদি তোমাদের অধীনস্থদের প্রতি সদয় হও দয়া করো আর আসমানবাসী তোমাদের উপরে দয়া করবেন সুবহানাল্লাহ বললেন না আমাদের যারা অধীনস্থ যারা দুর্বল অভাবী হতদরিদ্র অসচ্ছ তাদেরকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আল্লাহ আমাদের রিজিকটা বাড়াবেন কি করবেন বাড়াবেন নাম্বার 9 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি চাও আল্লাহ তোমাদের রিজিকটা বৃদ্ধি করুক কি করুক এরা চান না কে কে একটু হাত তুলেন তো রিজিক বাড়ুক এটা চান না কে কে দেখেন পাবলিক কিন্তু জাগামতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ভুল করে অনেকে হাত তুলতে লেগেছিলেন কিন্তু হাতটা উঠাতে বুঝতে পারে তো ভালো কথা তাহলে তো আমি তো চাই আবার নামিয়ে ফেলে তার মানে সবাই চাই রিজিক বলেন না বাড়ুক সবাই চাই রিজিক বাড়ুক নবীও বলছেন তোমরা যদি চাও আর তোমাদের রিজিক বাড়ুক তোমরা মরে যাওয়ার পর মানুষ তোমার সুনাম করুক এটা কে কে চান না আপনি মারা যাবেন মানুষ বলবে লোকটা ভালো ছিল এটা চান না কে কে এটাও সবাই চান নবী বলছেন তোমরা যদি চাও তোমাদের রিজিক বাড়ুক তোমরা যদি চাও তোমরা মারা যাওয়ার পরে মানুষ তোমার প্রশংসা করুক তাহলে তোমার একটা কাজ করবে কি ফালিয়া সালে রাহিমাহু তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রিজিক বাড়ান আর মরার পরে এই মানুষের সুনাম মানুষ করে বোঝা গেছে তাহলে আমরা যদি রিজিক বাড়াতে চাই মরার পরে মানুষ আমার প্রশংসা করুক এটা চাই তাহলে আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে রক্ষা করতে হবে এখন বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে পৃথিবীতে যত আত্মীয় আছে তার মধ্যে পিতা মাতার দাম কম না বেশি পিছনের ভাইরা বললেন না যত আত্মীয় স্বজন আছে এর মধ্যে পিতা মাতার নাম্বার লাইনে সিরিয়ালে কি আছে না নাই ওদের আগে না পরে একটা হাদিসের অনুবাদ করব আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আমার কাছ থেকে যারা সম্মান পাবে আমি যাদের জন্য টাকা পয়সা খরচ করব সবচাইতে হকদার কে নবী কি বলেছিলেন বলেন তোমার মা এক দুই তিনবার বলেছিলেন তোমার মা চতুর্থবারে বললেন তোমার পিতা পঞ্চমবারে বললেন সুম্মা আদনাকা আদনাকা এরপরে আর যারা আছে তারা হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীতে এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার পীর ওলি আইলিয়া আউলিয়া মাশায়েখ বুজুর্গানে দিন শ্বশুর শাশুড়ি শ্যালক শ্যালকা যা কিছু আছে সব চাইতে সম্মান বেশি পাবে কে হলো না ভুল শুনেছেন হাদিসের অনুবাদ যারা বক্তা আমরা বক্তব্য দিই তাদেরকে ধরবেন আপনারা বুঝবেন কতদিন পর বলতে পারবেন এখনো বুঝেননি সব চাইতে সম্মান বেশি পাবে কে বলে হয়নি বাপ সব চাইতে বেশি পাবে পৃথিবীতে যারা আছে সম্মানের পাত্র আল্লাহ নবী বাদে আল্লাহর নবী ছাড়া যত সম্মান পাওয়ার পাত্র আছে সব চাইতে বেশি সম্মান পাবে পিতা আর পিতা যতখানি পাবে তার তিন গুণ পাবে মা এবার হাদিসের অনুবাদ বুঝতে পেরেছেন আর কতদিন এই ভুল হাদিস শিখবেন এটাই অনুবাদ পৃথিবীর যত মানুষ যত সম্মান পাবে ইসলাম অসম্মান শিখায় না সম্মান শিখায় শ্রদ্ধা শিখায় বিনম্র শিখায় তারা যত পাবে তার চাইতে বেশি পাবে বাপ আর বাপ যতখানি পাবে তার চাইতে তিন গুণ বেশি পাবে মা যেই মাকে মাঝে মধ্যে একটু পিটন দেন
যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠান, যে মাকে ট্রেনে তুলে দেন অজানা উদ্দেশ্যে চলে যায়, ট্রেনের চালককে বলতে পারে না কোথায় নামবো। যে মা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহা, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। যেই মা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে তোমার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে তোমার অসন্তুষ্টি। কাবার গিলাব ধরে কেঁদে গোটা মক্কা যদি চোখের পানি দিয়ে বালু ভিজিয়ে ফেলেন জান্নাতে যাবেন না, পিতামাতা যদি সঙ্গত কারণে আপনার উপরে নাখোশ থাকেন পিতামাতার কাছ থেকে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে হবে। সাবধান, আপনাকে বলছিলাম আত্মীয়তার জগতের সবচাইতে নিগুড়, আত্মীয় সবচাইতে বেশি সম্মান শ্রদ্ধা পাওয়ার পাত্র হলেন পিতামাতা। এদের খেদমত করে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। নাম্বার 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজুদু ফিল উমরি ইল্লাল বিররা ওয়া লা ইয়ারুদুল কাদারু ইল্লা দুআ অনিবার্য অমক সিদ্ধান্ত পরিবর্তন করার কেউ নেই, প্রোটেকশন দেওয়ার কেউ নেই, ভেটো দেওয়ার কেউ নাই, এটা হবেই। তবে মানুষের তকদির কে পরিবর্তন করে একমাত্র তার দোয়া, দোয়া দিয়ে মানুষের তকদির পরিবর্তন করতে পারে। শুনে রাখো পৃথিবীর মানুষ, মানুষের হায়াত কোনো কিছুকে বাড়াতে পারে না, মানুষের হায়াত কোনো কিছুকে বৃদ্ধি করতে পারে না, একমাত্র দোয়া ছাড়া। দোয়া পারে মানুষের হায়াতকে বৃদ্ধি করতে, মানুষের সৎ আমল পারে তার হায়াতকে বৃদ্ধি করতে। আল্লাহর নবী এরপরে বলছেন একটা মানুষকে তার রিজিক থেকে বঞ্চিত করে, রিজিককে খাটো করে, আল্লাহ বরকত দেন না তার পাপ কর্মের কারণে। মানুষ যখন পাপ কাজ করবে তখন সে রিজিক থেকে বঞ্চিত হবে, মানুষ যখন পাপ ছাড়বে তখন সে রিজিক প্রাপ্ত হবে, রিজিকে বারাক আল্লাহ দিবেন, রহমত দিবেন। তাই আসুন আমরা অন্তত আজকের আলোচনা থেকে যে বিষয়গুলি বুঝতে পারলাম, আমাদের রিজিকে বারাকা আসবে, সমৃদ্ধি আসবে, রহমত আসবে, বেশি হবে যে কাজগুলি করলে। আমাদেরকে ট্যান্ডারবাজি করা লাগবে না, গম চুরি করা লাগবে না, ইয়াবার ব্যবসা করা লাগবে না, গাঁজা বিক্রি করা লাগবে না, বউকে দিয়ে দেয় ব্যবসা করানো লাগবে না। এমনি সম্পদ বৃদ্ধি পাবে, একমাত্র আল্লাহর ইবাদত করা, দুই আল্লাহর উপরে ভরসা করা, তিন আল্লাহকে ভয় করা, চার বৈধ খাবারের জন্য আল্লাহর কাছে দোয়া করা, পাঁচ সকাল সকাল ঘুম থেকে ওঠা, ছয় ফজরের সালাত আদায় করা, সাত হজ এবং উমরা পালন করা, আট দুর্বলদের অধীনস্থদের সহযোগিতা করা, নয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, দশ যাবতীয় পাপের কাজ পরিহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুণগুলি অর্জন করে বাস্তব জীবনে আমল করে রিজিকে সমৃদ্ধি আনার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।